দেখো বন্ধুরা, এখানে আছে মাসৌরি আতপ। এই আতপটার নাম হচ্ছে মাসৌরি আতপ। এই মাসৌরি আতপ দিয়ে আজকে করব পোলাও। দেখতে থাকো ভিডিওটা কিরকম করে বানাই। পোলাও তো তোমরা সবাই বানাও, তো আমি কিরকম করে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো। কি বড় গুঁয়ার গেলি! উগু, ওই দেখো গো, কেউ দেখতে পাচ্ছো? কি বড় গুঁয়ার গেল! ওই দেখো 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 দেখো, কি বড় গুঁয়ার গেল! ওই দেখো দেখো একবার গোয়ার গেলটার সাইজ দেখো, কি বড়! আর আমাদের চুলি বুলি, ওরে বাবারে! ওই দেখো দেখো দেখো, কি বড় গোয়ার গেল! ওরে বাবারে! ওই দেখো কি বড় গোয়ার গেল গো! ওরে বাবু, কোথায় যাচ্ছে গো? ও মা গো, পুকুরের ভেতরে ডুবে যাচ্ছে! ওই যা, জলে ডুবে গেল! যা, এখানে কোথায় ঢুকে গেল! দেখো এখানে চালটা বেছে নিয়েছিলাম, নিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে আর একটু জল দিয়ে রেখে দিয়েছি, চালটা একটু ভিজে যাক। আর চলো আমি জলটা বসিয়ে দিই। এখন জল বসিয়ে দিয়েছি আর চালটা ফুটে যাবে, তো আমি লবণটা দিয়ে দিই। লবণটা দিয়ে দিই, জলটা এখন ফুটুক, তারপর গিয়ে চাল দেবো। দেখো এখন জলটা ফুটে গেছে, আর এখন ও বাবা বাসপু, চালটা দিয়ে দেব। দেখো চালটা দিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে, কি বাষ্প হচ্ছে! চালটা একটু সিদ্ধ হোক, তারপর গিয়ে হলুদ দেবো, না তো চাল যদি শিটে হয়ে যায় আবার আরো বেশি। এত বাষ্প উঠছে! দেখো ভাতটা ঠিক এরকম হয়েছে, আর এখন দিয়ে দেব হলুদের পাউডার, মানে হলুদ গুঁড়ো। এটাই সহজ পদ্ধতি আমার লাগে। দেখতে থাকো ভিডিওটা কেমন করে করি। আর দেখো এখন ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এখন কড়াতে ঘি দিলাম, এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। দেখো এখন পোলাওটা জল ঝরিয়ে, মানে কথা ফ্যানটা ঝরিয়ে এরকম গামলিতে ঢেলে আজরে নিয়েছি, আর দেখো এরকম হয়েছে, ভালোই ঝর ঝরে হয়েছে। আমার না এরকম করে করতেই সুবিধা লাগে গো, আমি কি বলবো, আমি পারি না ওরকম জল মেপে দিয়ে করতে। এখন এই বাসন্তী কালারের, এই যে এখনো তো পোলাও রেডি হয় না, ওই পোলাও বলছি, এই বাসন্তী কালারের ভাতটাকে ওই যেরকম ফ্যাড রাইস আমরা ভাজি তেলে দিয়ে, ওরকম তেল ঘি দিয়ে ওরকম ভেজে নেবো। চলো তো এই তেল ঘিয়ের মধ্যে, তেল ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে আছে তেজপাতা, কাজু, কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের উপর এগুলো নেড়ে নেব, দিয়ে এখন ভাতটা দিয়ে দেব। এখন ওপর দিয়ে চিনি ছড়িয়ে দেবো, বেশ খানিকটা চিনি দিয়ে দেবো, কেন কি পোলাওতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার হালকা হাতে নেড়ে নেব। দেখো একদম সুন্দর করে হালকা হাতে মিশিয়ে নেব, কি সুন্দর লাগছে না! আর দেখো কতটা ঝরঝরে হয়েছে! আমার না এরকম করে করতেই সুবিধে লাগে, ওই যে চাল মেপে জল মেপে ওইভাবে আমার ঠিক হয় না। আর কি বলে, মনে হয় যেন যদি একবার চালটা বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে তো আর কেউ খাবে না। এক এই আতপ চাল, আর আতপ চাল একটু গলে গেলেই একদম কি বলবো, সেই আতালি হয়ে যায়। ওই জন্য আমার এরকমটাই সুবিধে লাগে বলে আমি এরকমই ঘরে করি, আর বলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব খালি ভিডিও দেখি, এই চাল চাল মেপে দাও, জল মেপে দাও, ধর আমি আর এত ভয় করে, মুখে বলে দেয়া সোজা, ওটা ওই টাইমিংটা ঠিকঠাক দিয়ে না বানো ওটাই মুশকিল। আতালি হয়ে গেলে আতপ চালের আর কেউ খেতে পারবে না, সে আতপ চালেরই করো আর সেই কি বলবো, দেরাদান রাইসেরই করো, যা যে রাইসেরই করো, গলে গেলে সে ভাত আর পোলাও আর হবে না, পায়েস হয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা, আমি এইভাবেই করি, তোমরা একবার করে দেখবে, দেখবে খুব ভালো হয়, একবার স্বাদও যেমনে আর তেমন ঝজ করে। তো হয়ে গেছে, এখানে আছে চিকেন। এখন চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব, তারপর চিকেন রান্না করব। এখানে বেশিরভাগটা আছে মেটে আর টমাস আর গলা, এইটাই আজকে কষা করে রান্না করা হবে পোলাও দিয়ে খাওয়ার জন্য। তো চলো মাংসটা ধুয়ে পরিষ্কার করে আনি।
এখন মাংসটা ধুয়ে নিয়ে অনেকক্ষণ জল ঝরিয়ে নিয়েছি, এবার টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাংসটা রান্না করব। আগে মাংসটা মাখিয়ে রেখে দিই, দিয়ে তারপরে মাংসটা সব জোগাড় করব। এটা শুধু টক দই দিয়ে এখন আদা রসুন বেটে নেব, মাংসটা রান্না করব। আর ওই জন্য তো আদা রসুন লাগবেই, মাংস তো আমরা তো আদা রসুন দিয়েই খাই, তোমরাও নিশ্চয়ই তাই করো, সবাই তাই করে, আবার কেউ কেউ আবার নিরামিষ মাংসও করে, সে যেটা পুজোর হয়। আমি এখন আদা রসুন বেটে নিই। আমাদের আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে কি পোলাও আর কী বলে মুরগির মাংস খাওয়া হবে, তাই হঠাৎ চিন্তা ভাবনা, হঠাৎ যোগাযোগ, হঠাৎ রান্না বান্না। তা আদা রসুনটা বাটছি, দেখো আর এখন আদা রসুন বাটা হয়ে গেল। দেখো মাংসটা রান্না করার জন্য এখানে সব জোগাড় করে নিচ্ছে, এখানে আছে পেঁয়াজ টুকরো, লঙ্কা কুঁচো, কাঁচা লঙ্কা কুঁচো, তেজপাতা, টমেটো কুঁচো, আর আজকে আদা রসুন বাটা। মাংসটা তো আধা ঘন্টা হয়ে গেল মাখিয়ে রেখে দিয়েছি, এইবার দেখে নিচ্ছি এখানে আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, এখন আলুটা তুলে নেব। তেজপাতা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো কেটে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব, একবারে সোনালি করে ভেজে নেব। দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেব এই যে টক দই দিয়ে মাখানো মাংস, আর সঙ্গে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম, এখন দিয়ে দেব আদা রসুনের বাটা, দিয়ে দেব এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে এখন মাংসটা কষাবো। জল বেরোচ্ছে দই দেওয়া, তো ঠিক আছে কষানো তো আগে রেডি হোক। মাংসটা দিয়ে প্রচুর জল বেরোচ্ছে, টক দই মাখানো ছিল না, আর এই যে জলটা এইটাতেই তো ধরো মাংসটা কষানো হচ্ছে বা সেদ্ধই হচ্ছে ধরো, আর ওই জন্য আলুটা দিয়ে দিচ্ছি ভাজা আলুটা, পরে মাংসও সেদ্ধ হবে আর আলুটাও তার সঙ্গে রান্না হয়ে যাবে। এবার এটার মধ্যে তো কী বলে মেটে আর এই ইয়ে কী বলে এইগুলোকে হজমিগুলি, হজমি না কী বলে টমাস, ওগুলোই তো বেশি আছে আর মাংস অল্প, তো ওই জন্য বলি দিয়েই দিই, মেটে টমাস হতে আর কতক্ষণ যাবে, আর অল্প মাংস তার সঙ্গে সিদ্ধ হয়ে যাবে আলু। দেখো মাংসটা এখন কষানো হয়ে গেছে, যা জল ছেড়েছিল সব জলকে একদম শুকনো করে ফেললাম, এই দেখো দেখো তো তেল ছেড়ে দিয়েছে, মাংসটা তো এখন কষানো হয়ে গেছে। এইবার এতটা শুকনো আমরা পোলাও সঙ্গে কী করে খাবো, তো একটু গ্রেভি করবো, তার জন্য অল্প একটু জল দেবো। এটা একটু ভালো করে রান্না করে নেবো, এই এইটুকু জল দিয়েছি ধরো, এবার মাংসটা একটু ভালো করে রান্না করে নেবো, খালেই হয়ে যাবে, একটু গ্রেভি হয়ে যাবে আর একটু। আর দেখো মাংসটা এখন একদম টকবক করে ফুটছে, এখন দিয়ে দেবো উপর থেকে গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব, এবার নাবিয়ে দেবো। এরকম একটু গ্রেভি আছে তো ঠিক আছে, না তো একদম শুকনো হয়ে গেলে যেন ভালো লাগবে না। তো দেখো এখন মাংসটা রান্না হয়ে গেছে, আর চলো নাবিয়ে ফেলি। এ দেখো বাসন্তী পোলাও, আর এখন আমার ছেলে খেতে বসে গেছে, কেমন হয়েছে বাবু? ভালোই হয়েছে। ভাতটা একটু দেখাও কতটা ঝরঝরে হয়েছে, এই তো দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা, আর এখানে আছে মাংস, তো এখন ভালো লাগছে খেতে? হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, আজকে তো ভাত করিনি, করেছি তো পোলাও, আর কি বলবো ভাত খেয়ে খেয়ে এমনই, আর এখন মনে হচ্ছে একটু ভাত হলে ভালো হতো। আমার ছেলে খেয়ে উঠে গেছে, আর সবটা খেতে পারে না, ওইটাই আমি নিয়ে নিচ্ছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে পোলাও বানিয়েছি আজকে। আর এই দেখো এখানে আছে মাংস, মাংস নিয়ে নিই, দিয়ে একটুখানি ইয়ে রেখেছি, এরকম না একটু এরকম না গ্রেভি থাকলে আমার ঠিক খেয়ে হবে না, বুঝলে তো
ওই জন্য এরকম ডেকেছি। সবাই আমাদের একটু মানে মাখিয়ে ঝুঁকিয়ে খেতেই ভালোবাসি। তো দেখি খেয়ে নি, হেভি হয়েছে। হ্যাঁ বেরোচ্ছে গো।